না, এটা রাত্রির নয়, এখন বাজে ভোর 5:22 আর আমাদের অফিস ট্যুর সায়েন্স সিটিতে আজকে, আর আমি এখন যাচ্ছি। তো এখন আমি ট্রেন ধরবো নবদ্বীপ থেকে, নবদ্বীপ ধাম স্টেশন থেকে। তোমরা দেখতেই পাচ্ছ চারিদিকে একদম দেখে মনে হচ্ছে রাত্রি, কিন্তু এটা রাত্রির নয়। এখানে আমি চলে এসেছি আর বাপি আমাকে এগোতে এসে, যেহেতু রাস্তাঘাট ফাঁকা ছিল আসার সময়, তো ওরা ট্রেনে উঠেছে, অফিসের বাদবাকি যারা তারা ট্রেনে উঠে পড়েছে আগে স্টেশন থেকে, ট্রেন ঢুকে পড়েছে আর আমি চলে এসেছি। সবার সাথে দেখা হয়ে গেল আর সবাই আমার জন্য জায়গা রেখেছিল, যার জন্য জায়গা খুব সহজে পেয়ে গেলাম। তো চাদর মাদর ব্যাগ থেকে বের করে সুন্দর করে মুড়ি দিয়ে বসে পড়েছি আমি, যেহেতু প্রচণ্ড ভিড় আর জায়গা আমি পেতাম না, ওরা জায়গা না রাখলে, যে যার মতো এবার ঢলে পড়েছে ঘুমে। সবার এত পরিমাণে ঘুম পেয়েছিল, তো কিছুটা ঘুমিয়ে নিচ্ছি। মাঝে কিছুক্ষণ একটু চোখ বন্ধ করে রেস্টও নিয়ে নিলাম, তারপরে যখন চোখ খুলেছি বাইরে তাকিয়ে দেখি এত সুন্দর আলো ফুটছে আর এত দারুণ লাগছে বাড়িটা দেখতে, মানে আমি অনেকক্ষণ তাকিয়েই আছি। তারপর অনেকক্ষণ বাদে হুট করে দেখলাম যে না, আস্তে আস্তে ট্রেনে ভিড়ও বাড়ছে আর রোদ উঠে গেছে। তো আমরা তখন ব্যান্ডেল পৌঁছেও গেলাম আর ব্যান্ডেলে এখন নেমে পড়েছি। ব্যান্ডেলে নেমে আমরা ট্রেনের জন্য ওয়েট করছি আর ভাবছি কখন আসবে ট্রেনটা। তো দেখতে দেখতে একটু কনফিউজও ছিলাম কোন প্ল্যাটফর্মে দেবে, তো আমরা ট্রেনটা পেয়েও গেলাম, ট্রেনটা চলে এলো খুব তাড়াতাড়ি। এখন এই ট্রেনটায় উঠে নৈহাটি এবং নৈহাটি থেকে ডাইরেক্ট শিয়ালদা, আর এখন আমরা আছি শিয়ালদার ট্রেনে। শিয়ালদার ট্রেনে দেখতেই পাচ্ছ কেউ কেউ ঘুমিয়েও পড়ছে, যেহেতু সবাই ভোরবেলায় উঠেছে। এরপর আমরা ডাইরেক্ট শিয়ালদা স্টেশনে নামলাম আর শিয়ালদা স্টেশনে নামার পরে আমরা রেলওয়ের একটা ক্যাফেতে গেলাম আর ওখানে মিট করলাম আমাদের আর একজন মেম্বার শ্রেয়সীর সাথে। আমরা টোটাল হয়ে গেলাম 6 জন, ছিলাম 5 জন এতক্ষণ, এবং একটুখানি খাওয়া দাওয়া হবে এবার। আর দাদা অর্ডার দিয়ে দিয়েছে সবার জন্য ছোলে ভাটুরে আর হচ্ছে কফি গরম গরম। কফিটা সত্যি খুব দরকার ছিল সকাল থেকে, মেজাজটা একদম ফ্রেশ হয়ে যায় সকাল সকাল এরকম একটা কফি পেলে। আর সত্যি কথা বলতে কফিটা দেখেই এত মনটা ভালো হয়ে গেল খাওয়ার আগে। তারপরে সবাই খাওয়া দাওয়া শুরু করলাম, একটু একটু গল্প, একটু একটু খাওয়া দাওয়া, তার সাথে আমরা ওয়েট করতে থাকলাম যে কখন যাব আমরা সায়েন্স সিটিতে আর টেস্ট করে দেখা যাক এটা কেমন করেছে। আর দেখতেই পাচ্ছ এটা প্রচণ্ড সফট ছিল, খেতে খুব টেস্টি ছিল, আমি গেলে তো আর একবার খাবই, আমার খুব ভালো লেগেছে পার্সোনালি। তো কফিটা খেয়ে আমরা একটা খাওয়া শুরু করলাম আর খাওয়া শেষও হয়ে গেল খুব তাড়াতাড়ি। তারপরে আমরা বেরিয়ে গেলাম সায়েন্স সিটির উদ্দেশ্যে আর ওখান থেকে বেরিয়ে আমরা ডাইরেক্ট চলে গেলাম অটোতে। অটোতে এমন অবস্থা, কেউ বসার জায়গা পাচ্ছিল না ঠিকঠাক মতো। পেছনে আমরা 3 জন তো ঠিকঠাক বসেছিলাম, ভালো মতো করেই বসেছি, আমি দিদি তারপরে আর একটা দাদা বসেছে। তো সামনে ড্রাইভার সময় 4 জন বসেছিল, 1 জন তো মানে পড়ে যাওয়ার মতো। ওটা অটো চলছিল নাকি কোনো এরোপ্লেন চলছে মানে বোঝা মুশকিল। তো যাই হোক আমরা এখন যাচ্ছি, তো দেখতেই পাচ্ছ একজন ঝুলে ঝুলে যাচ্ছে, এটা খুবই হাস্যকর, আমি দিতে যাই জন্য বাধ্য হলাম, তো সরি এটা দিয়ে দেওয়ার জন্য এই ক্লিপটা। তো আমরা নেমে পড়লাম অনেকটা আগে, যেহেতু খুব কষ্ট হচ্ছিলো আমাদের অটোতে করে আসতে, তো আমরা অনেকটা আগেই নেমে পড়লাম আর সায়েন্স সিটির কিছুটা আগেই নেমে পড়েছি। তো এখানে দৃশ্যটা এত সুন্দর তাই একটুখানি ভিডিওগ্রাফি করে নিচ্ছিলাম। দেখতেই পাচ্ছ আমরা এই ফ্লাইওভারের একদম পাশে রয়েছি আর আমরা আস্তে আস্তে হেঁটে হেঁটে এগিয়ে যাব। আমরা যাচ্ছি, হাই সবাইকে, আর আমরা যাচ্ছি এখন সায়েন্স সিটির দিকে। আমরা ঢুকে পড়েছি ইতিমধ্যে সায়েন্স সিটির ভেতরে, কত সুন্দর চারিদিকটা। আমার মনে হচ্ছে এখানেই সব ফটোগ্রাফি করি, এখানেই সব ভিডিও করি, কিন্তু সবাই তাড়া দিচ্ছে বলছে চল চল চল, বাট আমার মনে হচ্ছে এখানেই আমি ফটোগ্রাফি শুরু করে দিই। আমার মেজাজটা তো দারুণ দারুণ, উফ কখন যাবো ভেতরে কখন সব দেখবো। এখানে টিকিট কাউন্টার, এখান থেকে সবাই টিকিট মিকিট কাটে, তো আমরা একটুখানি রিল্যাক্স করছি। ওদিকে দাদা দিদি মিলে টিকিট কাউন্টারে ওখানে লাইন টাইন দিয়ে দাঁড়িয়ে রয়েছে। দেখতেই পাচ্ছ এখানে 65 রুপিস, এখানে ঢুকতে শুধু চার্জ লাগে 65, তারপরে সব কিছুর জন্য আলাদা আলাদা, যেমন রোপওয়ে, 3D থিয়েটার, টাইম মেশিন, সায়েন্স অন স্পেয়ার, এগুলোর মতো কিছু কিছু শো, যেগুলো আলাদা করে টিকিট কাটতে হয়, আর এই ধরনের জিনিসগুলো সব ফ্রি, যেগুলো এখানে ওপরে লেখা আছে সেগুলো সব ফ্রি। তো ফ্রি এর অনেক কিছুই রয়েছে যেগুলো তোমরা ঢুকলে এমনি দেখতে পাবে। আর আমার পেছনে এরা দেখতে পাচ্ছ, এরা শুরু করে দিয়েছে এখানে চুল ঠিক করা, ছবি তোলা, জলের বোতল বের করা, জল খাওয়া, নিজেদের মধ্যে শুরু করে দিয়েছে এখান থেকেই। তো যাই হোক, আর এটা হচ্ছে টিকিটের জন্য জনপ্রতি যে বাজেট যা যা লাগে, কত টাকা করে লাগে, এটা তোমাদের কাছে আমি দেখিয়ে দিলাম, তোমরা কখনো আসলে তোমাদের এটা প্রয়োজন হবে সেই জন্য। আর এখানে দেখতে পাচ্ছ এটা হচ্ছে বন্দে ভারত ট্রেন,
যেটাতে আমরা কোনোদিন চড়তে পারি কি না পারি এখানে আগে থেকেই দেখে নিলাম। তো যাই না আদৌ কোনোদিন দেখতে পারবো কি না, যাই আমি একটু ট্রাই করি দেখি উঠতে পারি কি না। তো এখানে এটা আটকানো রয়েছে, এটা খোলা যাচ্ছে না, তাই আমি খুব মানে কি বলবো ভেঙে পড়েছিলাম যে যা উঠবো ভেবেছিলাম উঠতে পারলাম না। এরপর নিজে একটু ফ্রেশ হয়ে নিলাম, লিপস্টিক পরে নিলাম, চুলটা একটু আছড়ে নিলাম, একটু ফ্রেশ হয়ে নিলাম যেহেতু একটুখানি ছবি টবি তুলতে হবে এবার। তো আমরা মেরিটাইম সেন্টার ওইদিকে সব ঢুকে গেলাম, ওইদিকে যে হলটা এখানে ঢুকে গেলাম। তো এখানে অনেক কিছু ফ্রি এর জিনিস আছে যেগুলো তোমরা দেখতে পারো। তো যেরকম এটা হচ্ছে সোলার সিস্টেম শো করছে, তারপর এখানে রকেট রয়েছে, অনেক কিছু তোমরা ফ্রি অফ কস্ট যেগুলো 65 rupees টিকিট কেটে ঢুকে দেখতে পারো। আর এটা দেখতে পাচ্ছ কত সুন্দর সুন্দর রকেট টাইপসের জিনিস, সোলার সিস্টেম কি সুন্দর রয়েছে। হাই, তো আমরা এখন এগিয়ে যাচ্ছি। আর এটা হচ্ছে টাইম মেশিন, এটার এক্সট্রা টিকিট কাটতে হয়, যেটা আমাদের প্যাকেজে কাটা রয়েছে এক্সট্রা টিকিট এটার জন্য। তো আমরা এখন যাচ্ছি টাইম মেশিনে উঠব। আর এটা চলো এটা এবার একটুখানি এটা দেখা যাক কীরকম এক্সপিরিয়েন্স হয়। আমাদের টোটাল তিনটে শো এর মধ্যে ফার্স্ট শো এর টাইম প্রায় চলেই এসছে, তো আমরা এখানে দাঁড়িয়ে আছি লাইনে। তো এই শোটাতে ঢুকবো, তো লাইনে যতক্ষণ দাঁড়িয়েছিলাম মা ভাবলাম মাঝখানে একটুখানি এদিকে দেখে আসে যা কিছু আছে কিনা। তো আমরা এই একটা ভালো জিনিস আবিষ্কার করলাম, যেটা হচ্ছে গিয়ে দূরে দাঁড়িয়ে এইগুলো সব হাত দিয়ে নাড়ানো যায়, এই জিনিসগুলো ক্যান্ডিগুলো পড়ছে টাইনার মতো জিনিস, তো এগুলো হাত দিয়ে নাড়ানো যায়, তুমি এগুলো সব কন্ট্রোল করতে পারবে হাত দিয়ে পা দিয়ে। তো মনে হবে যেন তোমার হাতের মধ্যেই রয়েছে এগুলো। তো এই জিনিসটা খুব ভালো লাগলো আমার। এবার যেতে হবে কারণ টাইম শেষ হয়ে এসছে। আর আমরা আস্তে আস্তে ঢুকছি থিয়েটারের ভেতরে। আর থিয়েটারটা বিশাল বড়, পুরোটাই ফাঁকা চারিদিকে, আর পুরো স্ক্রিন মানে পুরো থিয়েটারের চারিদিকটাই স্ক্রিন, মানে দেওয়াল বলতে কিছুই নেই, পুরো রাউন্ড টাইপের আর ওপরটা দিয়ে চারিদিক দিয়ে পুরো স্ক্রিন। যখন স্টার্ট হলো না এই জিনিসটা অসাধারণ লাগছে। তো আমাদের এখন শো শেষ হলো, দাদা একটু ঘুরে দেখাচ্ছে চারিদিকে, আমরা হাই করছি। তো আমরা ইতিমধ্যে ওটা দেখে বেরোলাম। তো বেরিয়ে দেখি স্কুলের বাচ্চারা ঢুকেছে, মানে একটা কোনো স্কুল থেকে দেখাতে নিয়ে এসছে ভেতরে। তো চারিদিকে প্রচণ্ড হইচই চেঁচামেচি হচ্ছে, তার মধ্যে আমরা চারিদিকে দেখার চেষ্টা করছি আস্তে আস্তে কী আছে না আছে। তো এরকম সায়েন্স সিটির কিছু প্রজেক্ট টাইপের বানানো আছে এরকম, যেগুলো পুরো তৈরি করা আর কি, তো সায়েন্স সিটির বিল্ডিংয়ের একটা প্রজেক্ট টাইপের করা। তো তিনখানা রয়েছে এরকম, তিনখানাই দেখালাম। আর একটা রয়েছে এটা 3D টাইপের, মানে মনে হচ্ছে যে একটা ভাসছে আর কি। তো এবার আমার ফেভারিট জায়গায় চলে এসেছি, এটার নাম হচ্ছে মিরার মেস, পুরো গোলক দাদার মতো, এটাতে আমরা ঢুকছি এখন। এরপরে এই যে পুরো জায়গাটা, এই পুরো জায়গাটার মধ্যে পুরোটাই মিরার দিয়ে কারুকার্য, মানে একটা এরকম মিরার। এটা দেখে নিশ্চয়ই তোমরা অবাক হয়ে গেছো, অবাক হওয়াটাই স্বাভাবিক। তো চলো দেখে নেওয়া যাক এটা কী করে হচ্ছে, আমারও যেতে মন চাইলো তাই আমিও গেলাম। তো ভেতরে গিয়ে তো আমি পুরো অবাক, এত বুদ্ধি মানুষের হয় কী করে। আমি তো গিয়ে খুব আনন্দ পেয়েছি, তাই একটুখানি ক্যাচ মেরে নিলাম। ওখানে কিছু মাটির ফল রাখা ছিল, সেগুলো একটু দেখছিলাম ঘেটে ঘেটে, একটু ক্যাচ মেরে নিলাম, ক্যাচ মেরে আবার বেরিয়ে আসলাম ওখান থেকে। তো আমি এবার একটু এদিক ওদিক এক্সপ্লোর করতে শুরু করলাম। আর তখন এত স্কুলের বাচ্চা ঢুকেছে চারিদিকে, এত হইচই, কারোর কথা কেউ শুনতেই পাচ্ছি না আমরা, মানে কেউ কাউকে ডাকলে যে শুনবো শোনাই যাচ্ছে না, এত হইচই করছে বাচ্চাগুলো।
আর এখানে নানান রকম মিরর রয়েছে, একটায় দাঁড়ালে মোটা, একটায় সামনে দাঁড়ালে বেটে, একটার সামনে দাঁড়ালে রোগা, একটার সামনে দাঁড়ালে লম্বা, এরকম লাগছে। তো প্রত্যেকটার সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে এক্সপ্লোর করছি আমি এক এক করে। এই একটা নর্মাল মিরর পেয়েছি, না এটার সামনে আবার লম্বা লাগছে দেখতে। তো এক এক করে মিররগুলো এক্সপ্লোর করছি। এখানে সব মিররেরই কারুকার্য। এখানে এই মিররটা বেশ ভালো লাগছিলো, যেখানে সবাই মিল দাঁড়িয়ে পড়েছে, সবার মুখ দেখা যাচ্ছে। তো আমরা এখন এই হলটা থেকে বের হচ্ছি আর আরেকটা নতুন হলের দিকে যাচ্ছি, আর এই বিল্ডিংয়ে চলে এসেছি। এই বিল্ডিংয়ের এই হলটা পুরোটা রয়েছে সায়েন্টিফিক নানান রকমের জিনিস দিয়ে, যেখানে অনেক রকম খেলার জিনিস, অনেক রকম এক্সপ্লোর করার জিনিস, অনেক কিছু রয়েছে যেগুলো তোমাদেরকে দেখাবো। কিছু কিছু সব তো দেখানো পসিবল নয়, কারণ এখানে ছোটো ছোটো অনেক অনেক কিছু রয়েছে। চারিদিকে দেখতেই পাচ্ছ যে ছোটো ছোটো অনেক কিছু জিনিসই রয়েছে, কিন্তু সব তো দেখাতে পারছি না, তোমরা আসলে অবশ্যই সব কিছু দেখো। বাট এখানে এই সাইকেলটা আমার খুব বেশি পছন্দ হয়েছে। এই সাইকেলটার ব্যাপারটা হচ্ছে, এখানে সাইকেল চালালে এই যে পাইপটা দেখতে পাচ্ছ, এই পাইপটা দিয়ে হাওয়া যায়। তো হাওয়াতে এক বলটাকে, মানে এখানে একটা বল থাকে, তো বলটাকে পুশ করে 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 ওপরে নিয়ে যায়। এবার ব্যাপারটা হচ্ছে, কে কতটা ওপরে বলটাকে প্যাডেল করে করে বলটাকে কতটা ওপরে নিয়ে যেতে পারে, এটাই দেখার বিষয়। তো আমরা এক এক করে দেখছি, সবাই এক এক করে সাইকেল চালাচ্ছে। এখন সৌরভ চালাচ্ছে, এর আগে দাদা চালালো সাইকেল। তো সবচেয়ে বেশি ওপরে নিতে পেরেছে দাদা, আর তারপরে সৌরভ অনেকটা বেশি ওপরে নিয়েছে। এরপরে সৌভিক চেষ্টা করছে যে কতটা ওপরে নেওয়া যেতে পারে বলটা। তো যে যত বেশি প্যাডেল, মানে জোরে প্যাডেল করবে, তত মানে বেশি ওপরে যাবে। তো কিন্তু এখানেও ব্যাপার আছে, শুধু প্যাডেল করলেই হবে না স্পিডে, প্রথমে আস্তে আস্তে প্যাডেল করতে হবে, তো তারপরে আস্তে আস্তে বলটা ওপরে উঠবে। তো সবাই ট্রাই করছিলাম আমরা যে কাটটা বেশি ওপরে ওঠে। তো এখানে অনেকটা টাইম কাটো। এরপরে আমরা যাব আরও অন্যদিকে। তো তার আগে দাদা আরেকবার চেষ্টা করে নিচ্ছে যে আরও কত বেশি জোরে ওপরে ওঠানো যায়। তো তাই করতে গিয়ে পুরো চেনটাই পড়ে গেল। চেনটা পড়ে যাওয়াতে বাচ্চাগুলো দাঁড়িয়ে ছিল, যারা ওয়েট করছিলো যে ওরা ওখানে সাইকেল চালাবে বলে, তো ওদের জন্য বা দাদা ঠিক করে দিল চেনটা। তো এখানে দেখতে পাচ্ছি পিয়ানো, তো আমিও কেন ট্রাই করবো না, আমিও চলে গেলাম পিয়ানো ট্রাই করতে। আর আমার তো আবার এমনিতে হয় না, আমি ভাবছি একটা ভালো মিউজিকের মতো করে বাজাবো। তো আমি ওখানে শুরু করে দিলাম একটুখানি নাচানাচি, বাচ্চাগুলো তাকিয়েছিল দূর থেকে, আমি পরে তাকিয়ে দেখছি। এরপর আমাদের নেক্সট শো আছে এখানে, সায়েন্স অন ইজ ফেয়ার। তো আমরা এখানে এখন ঢুকছি, এটা হচ্ছে এন্ট্রির গেট, আর এখানে কিছুটা হালকা লাইন পড়েছে, আর আমরা ফার্স্টের দিকে আছি, তো প্রবলেম নেই। এটা হচ্ছে এন্ট্রি, আর ভেতরে ক্যামেরা অ্যালাউ না থাকার কারণে আমি শোটা ক্যাচ করতে পারিনি। তো এখন এখানে উপরে এলাম, উপর থেকে পুরো সিনটা দেখা যাচ্ছে। এরপর আমরা টপ থেকে সামনের দিকে এগোতে থাকলাম, আর সামনের দিকে এগোতে এগোতে আমরা প্রায় প্রথম দিকে দেখতে পেলাম অ্যাকোরিয়ামের একটা স্পেস, যেখানে নানান রকমের মাছ, প্রত্যেকটা অ্যাকোরিয়ামে আলাদা আলাদা প্রজাতির মাছ, আর প্রত্যেকটা মাছই দারুণ ছিল। আর সত্যি কথা বলতে এদের যত্ন করা হয় দেখেই বোঝা যাচ্ছিলো, কারণ প্রত্যেকটা অ্যাকোরিয়াম প্রচণ্ড পরিষ্কার আর মাছগুলো খুব সুন্দর, দেখেই বোঝা যাচ্ছিলো ওদেরকে খুবই যত্ন করা হয়। আর আমার পার্সোনালি মাছে খুব ইন্টারেস্ট, যেহেতু আমার বাড়িতেও মাছ রয়েছে অ্যাকোরিয়ামে, আমি খুব ভালোবাসি। এটা হচ্ছে অ্যাঞ্জেল, যেটা আমার বাড়িতেও রয়েছে, আমার খুব প্রিয় মাছ। আর এই মাছটার নাম ঠিক মনে পড়ছে না, এখানে কিছু কিছু মাছের আমি নাম জানি, আর আমার দারুণ লেগেছে এই মাছের জায়গাটা দেখতে। তো সব তো দেখানো সম্ভব হলো না, তাই কিছু কিছু মাছ যেগুলো আমার পার্সোনালি ভালো লেগেছে সেগুলো আমি কেটে কেটে দেখাচ্ছি। তো ওখানে থেকে বেরিয়ে আসলাম, ওখানে আরও কিছু দেখার জায়গা ছিল, আরও অনেক কিছু শো করা হয়েছে ওখানে, শুধু অ্যাকোরিয়াম নয়, অ্যাকোরিয়ামের পরেও অনেক কিছু শো হয়েছে। তো সেগুলো দেখাতে পারলাম না, যেহেতু সবটা কভার করা পসিবল নয় এত বড় বিল্ডিংয়ে, তোমরা বুঝতেই পারছো। তো ওখান থেকে বেরিয়ে আসলাম আমরা, এবার আমরা দেখতে চলেছি আমাদের আর একটা শো। আমরা এখানে আমাদের লাইন দিতে হলো না, কারণ এখানটা ফাঁকা ফাঁকাই ছিল সেই টাইমটা, যেহেতু একটু সকাল সকালে গিয়েছিলাম আমরা। তো আমরা বেশ কিছুক্ষণ দাঁড়ালাম এবং আমাদের শোয়ের টাইমস
স্টার্ট হয়ে গেল, আমাদের শো স্টার্ট হলো। এবং শোটার নাম ঠিক আমার মনে নেই, বাট আমরা আমাদের শোটা এমনভাবে দেখানো হচ্ছিল কি মানব প্রজাতি আসার আগে পৃথিবীতে যেসব প্রাণ এসছে বা যেসব প্রাণী এসছে তাদের উদ্ভব কীভাবে হলো, পরপর তাদের উদ্ভব কি, তারা কীভাবে বিলুপ্ত হলো, তারপরে কোন প্রজাতি এলো, সেটা আমাদের দেখানো হচ্ছিল। দেখতে পাচ্ছি এখানে ডাইনোসর দেখানো হচ্ছে, এরকমই নানান রকম প্রাণী আমাদের দেখানো হয়েছিল। কিছুটা যাচ্ছি, তারপরে কিছুটা গল্প বলছে কী করে সে প্রাণী উদ্ভব হলো, কী করে কত থেকে কত সালের মধ্যে তারা এসেছিল। এরপর আমরা ওখান দিয়ে বেরোলাম এবং ওই বিল্ডিংয়েরই ওপরের ফ্লোরে গেলাম। তো সেখানে গিয়ে দেখতে পেলাম বহু হিস্টোরিক্যাল জিনিস, ম্যাক্সিমামই ছিল হিস্টোরিক্যাল জিনিস, আর সায়েন্সের জিনিস তো অবশ্যই ছিল। সব জায়গায় লেখা রয়েছে কোনটা কী, তো তোমরা এরকম পড়ে চারিদিকে তোমরা এক্সপ্লোর করতে পারো, বাট একটু সময় নিয়ে আসতে হবে যাতে এগুলো তোমরা ঘুরে দেখতে পারো, তো না হলে সব দেখতে পারবে না, সবটা এক্সপ্লোর করা যাবে না। এরপর আমাদের আর একটা শোয়ের টাইম চলে আসছে, তাই আমরা যাচ্ছি আমাদের আর একটা শো দেখতে, সামথিং প্যানোরামা টাইপস কিছু একটা, নামটা আমার ঠিক মনে পড়ছে না, বাট এটা প্যানোরামা শো। তো দেখা যাক এখানে কী হতে চলেছে, এর আগে এটা দেখিনি, পুরোটাই নতুন আর জানি না এখানে কী হবে না হবে কোনো আইডিয়া নেই। তো দেখা যাক কী আছে ওপরে আর কী দেখানো হবে। তো এখানে আমাদের বেসিক্যালি দেখানো হচ্ছে যে মানুষের আবির্ভাবের পরে, মানে মানুষ আস্তে আস্তে যে গ্রো করেছে, মানুষ আস্তে আস্তে যে উন্নতি করেছে নিজেদের মধ্যে, কীভাবে মানুষ আগে যেরকম এপস ছিল, তারপরে বন মানুষ হতে হতে মানুষ যে এখনকার যুগে হয়েছে সেইটা ওখানে দেখিয়েছে। তো তারপরে আমরা ওখান থেকে বেরিয়ে চলে এলাম ডাইরেক্ট এই গার্ডেনের মতো এলাকাটায়, কারণ আমাদের ম্যাক্সিমাম জিনিস আমাদের দেখা হয়ে গিয়েছে। তো এবার আমরা আস্তে আস্তে এই গার্ডেন টাইপের জায়গাটা একটুখানি ঘুরে দেখছি, আর সব কিছু তো আমাদের একদিনে কভার করা সম্ভব নয়, এটা স্বাভাবিক। এখানে যেমন রয়েছে ওয়ার্ল্ড ক্লক, সেরকম ছোটো ছোটো অনেক অ্যাক্টিভিটিস রয়েছে, দূরে রয়েছে দোলনা, অনেক কিছু রয়েছে যেগুলো আমরা অনেক সময় মানে কোনো দিন দেখিও নি, সেরকম অনেক নতুন নতুন অ্যাক্টিভিটিসও রয়েছে। যদি বিকেল মতো টাইমে আসা যায় এখানে খুব সুন্দর একটা সময় কাটানো যাবে। সামনে দেখতে পাচ্ছ ছাতা দেওয়া বসার জায়গা রয়েছে, তারপরে বাচ্চাদের কিছু খেলার জন্য কিছু আলাদা রকমের অ্যাক্টিভিটিস রয়েছে যেগুলো বড়রাও ট্রাই করতে পারো। তো এখানটায় খুব সুন্দর সময় কাটানো যাবে, যদি একটুখানি বেশি করে সময় নিয়ে আসো তাহলে এই জায়গাটা খুব সুন্দর একটা সময় কাটানোর জায়গা। আর সামনেই দেখতে পাচ্ছ এই বিল্ডিংটা, তোমরা তো জানোই এটা কী বিল্ডিং, আর খুবই ফেমাস একটা বিল্ডিং। তো আমরা ভেবেছিলাম যে রোপওয়েতে করে বেরোবো, একটা এন্ট্রি করা যায় রোপওয়েতে করে আর একটা বেরোনো যায়, তো ভেতর থেকে বাইরে যাওয়ার সময় রোপওয়েতে করে বেরোনো যেতে পারে, আবার বাইরে থেকে ভেতরে আসার সময় রোপওয়েতে করে আসা যেতে পারে। তো আমরা গিয়েছিলাম যেহেতু আমাদের লেট হয়ে যাবে, আর যেহেতু ট্রেনে করে অনেক রাস্তা যেতেও হবে, সেই জন্য আর রিস্ক নিলাম না, কাউন্টারে লোক নেই, তো আমরা ব্যাক করছি, রোপওয়েতে যাব না, তো আমরা বেরিয়ে যাচ্ছি। তো দিনটা শুরু করেছিলাম খুব আনন্দের সাথে যে কী হবে সারাদিন, কেমন কেমন জায়গায় ঘুরবো, কী কী দেখবো, কিন্তু বুঝতেই পারলাম না কী করে সময়টা কেটে গেল, সবারই মনে একটুখানি কষ্ট হচ্ছে, কিন্তু আরেকদিকে শরীরটা খুব ক্লান্তও লাগছে। তো যাই হোক, এবার আমরা বেরিয়ে কিছু খাওয়া দাওয়া করতে যাব। ওই দেখো রোপওয়ে দেখা যাচ্ছে, এবার তো আর রোপওয়েতে চড়া হলো না, যাই হোক পরের বার আসলে অবশ্যই যাব। আর দাদাকে অনেক অনেক থ্যাঙ্কস আমাদেরকে এত সুন্দর একটা ট্রিপ উপহার দেওয়ার জন্য, আশা করবো পরের বার আরও সুন্দর সুন্দর জায়গায় ঘুরতে যাব, প্রত্যেকবার এরকম মজা করবো তোমাদের সামনে, এত সুন্দর সুন্দর করে ব্লগগুলো নিয়ে আসবো, আর তোমরা সেগুলো দেখে অবশ্যই তোমাদের ভালো লাগবে। তো আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিওটা লাইক করে দিও, থ্যাংক ইউ।